আজকে আমরা মেন্ডেলিস পিরিয়ডিক টেবিল পড়ব। আমরা চ্যাপ্টার ফাইভের আজকে দ্বিতীয় অংশ এবং যে অংশটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো মেন্ডেলিস পিরিয়ডিক টেবিল। এবং আজকে আমরা চারটা পেজ অর্থাৎ বইয়ের 82, 83, 84 এবং 85 পৃষ্ঠা পড়ব। তোমরা দেখবে 82 পৃষ্ঠাতে একটা উইন্ডো বানিয়ে দিমিত্রি ইভানোভিচ মেন্ডেলিভের একটা ছোট্ট উইন্ডো আছে, জানালা আছে, সেখানে উনি ওনার মা সম্পর্কে কি লিখেছিলেন সেটা বলা আছে। তোমরা দেখো একটা ছবি আছে এখানটায়, তোমরা দেখো ছবি আছে, এই ছবি, এটা হলো মেন্ডেলিভসের ছবি। উনি প্রথম মানে পিরিয়ডিক টেবিল তৈরি করেছিলেন 1869 এবং ওনাকে ফাদার অফ কেমিস্ট্রি বলা হয়। উনি ওনার মার সম্পর্কে কিছু কথা লিখেছিলেন সেটা তোমরা পড়বে এবং জানবে। তো আমরা যেটা বলতে চাইছি যে উনি হলেন প্রথম রসায়নবিদ যিনি তার সময়কার 63টা মৌলিক পদার্থকে একটা টেবুলে কনভার্ট করেছিলেন যেটাকে মেন্ডেলিস পিরিয়ডিক টেবুল বলা হয়। প্রথম যে একার টেবুলটা ছিল সেই একারটা অরিজিনালি টেক্সট বইয়ে এরকমভাবে নেই। তোমাদের টেবুলে বইয়ে 83 পেজে দেখো 5.4 মেন্ডেলিস পিরিয়ডিক টেবুল আছে। এটা উনি কীভাবে করলেন আমরা সেটা বুঝার বলার চেষ্টা করছি। উনি প্রতিটা ইলেমেন্ট মৌলিক পদার্থ কটা ছিল 63 ইলেমেন্টস ওনার সময় 63টা ইলেমেন্টস পরিচিত ছিল। প্রতিটা মৌলিক পদার্থের একটা কার্ডে তার চিহ্ন, ধরো হাইড্রোজেন তাহলে তার চিহ্ন এই, তার পারমাণবিক ভর কত এই, এরকমভাবে লিখলেন। ঠিক তার উল্টো দিকে তার প্রপার্টিসগুলা লিখতে থাকে, প্রপার্টিসগুলা ধর্মগুলা লিখতে থাকে, ধর্ম বা আমরা প্রপার্টিস। এরকম করে উনি 63 ইলেমেন্টের একটা কাগজ, 63টা কার্ড উনি নির্বাচিত করলেন এবং এটার মধ্যে উনি একটা তালিকা বানানোর চেষ্টা করলেন। তো উনি কি করলেন, উনি নিউল্যান্ডের যে বেসিসটা ছিল পারমাণবিক ভর এটাকেই উনি নিলেন। উনি ধর্ম মৌলিক পদার্থের ধর্ম বিচার করতে গিয়ে উনি কি করলেন যে আমরা জানি যে মৌলিক পদার্থের মধ্যে দুটো মৌলিক পদার্থ অক্সিজেন এবং হাইড্রোজেন এরা খুব বেশি রিয়েক্টিভ, মানে ওরা সব ধরনের মৌলিক অন্য মৌলিক পদার্থের সঙ্গে বিক্রিয়া করে। তো উনি 63টাকে খাঁটি মৌলিক পদার্থ মানে ইলেভেন ওটা আলাদা করে বিচার করার বদলে এই মৌলিক পদার্থের অক্সাইড এবং হাইড্রাইড নিয়ে স্টাডি করার পর এবং উনি বেসিসটা ধরলেন এটমিক মাস, এটা হলো ওনার বেসিস যা আগেও ছিল কার নিউল্যান্ডও সেম জিনিসটা নিয়েছিলেন। নিউল্যান্ডেরও বেসিস ছিল কি এটমিক মাস। নিউল্যান্ডের সঙ্গে ব্যস্তটা হলো নিউল্যান্ড অষ্টকের সূত্র মানে নিউল্যান্ড ল অফ অক্টেভস, উনি এটাকে এক্সপান্ড করে দিলেন, অক্টেভ শব্দটা উঠিয়ে দিলেন। পারমাণবিক ভর নিলেন কিন্তু উনি কি করলেন পারমাণবিক ভরকে দিয়ে ক্রম অনুযায়ী সাজিয়ে গেলেন। সাজানোর সময় মনে করো এরকম বক্স আসছে 1, 2, 3, 4 সাজালেন দেওয়ালে,
পাঁচ ছয় সাত আট নয়, যদি দেখা যায় একটা একের সঙ্গে নয় নম্বর মিলে গেছে তো নয় কে একের নিচে রাখবে, মনে করো এর নিচে মিলে গেছে আঠারো নম্বর তো এটা নিচে রাখবে, এরকম করে আর যদি দেখা যায় যে মিলেনি তো এই জায়গা খালি রেখে দেবে। এরকম করে উনি যে টেবিল তৈরি করলে সেই টেবিলটা তোমাদের বই খোলো, বইয়ে দেখবে টেবিল দেওয়া আছে, দেখো এখানে এখানে টেবিল দেওয়া আছে দেখো, হ্যাঁ এখানে দেখো এরকম করে করে টেবিলটা দেওয়া আছে, প্রথম কি লেখা আছে বর্গ লেখা আছে হাইড্রোজেন, হাইড্রোজেনের পরে দেখো সাতটা খালি আছে, তারপরে এরকম করে লিথিয়াম গ্রুপ করে আবার আরম্ভ হয়েছে দেখো আবার এই জায়গা খালি আছে, এদিকে এরকম করে আটটা ভার্টিক্যাল কলাম আছে যাকে বলা হয়েছে বর্গ বা গ্রুপস, আর ছয়টা হরাইজেন্টাল রোজ আছে সেটাকে বলা হয়েছে প্রিয়ার্স, এবং প্রত্যেকটা গ্রুপে দেখো আবার সাব ডিভিশন আছে এ এম পি, শুধু আট নম্বর গিয়ে দেখো তিনটা এলিমেন্ট তাও প্রথম প্রথম তিনটা পিরিয়ডে কিছু নেই, চার পাঁচ ছয় এই তিনটাতে আছে, আমরা আরও বিস্তারিত আলোচনা করছি, আপাতত তোমরা এটার দিকেই থাকো, আমি বোঝানোর চেষ্টা করছি বোর্ডের দিকে থাকো। তো প্রথমে এই টেবিলটা যার ভিত্তি করে মানাবে সেটার জন্য উনি একটা পিরিয়ডিক লো তিনি দিলেন, যে ল অনুযায়ী বলা হয়েছে দি ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস অফ ইলিমেন্টস আর পিরিয়ডিক ফাংশন অফ দেয়ার অ্যাটমিক মাসেস, অর্থাৎ মৌলগুলির ধর্ম তার পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী পর্যায়ক্রমে পরিবর্তিত হতে থাকে। এখানে পিরিয়ডিক শব্দটা মানে যখন আমার দেখো আমার যদি পিরিয়ডিক টেবিল মেন্ডেলিভসের প্রথম দিকে যদি আমি দেখি দেখো এ বি ফরগেট এ বি এইচ পরে দেখো লিথিয়াম দেন বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন, তখন নোবেল গ্যাস ছিল না, হ্যাঁ এটা লিথিয়ামের নিচে আবার আপনি লিখলেন সোডিয়াম, তারপরে এখানে ম্যাগনেশিয়াম, তারপরে এলো অ্যালুমিনিয়াম, তারপরে এলো সিলিকন, দেন ফসফরাস, দেন সালফার, দেন ক্লোরিন, তারপরে এলো পটাশিয়াম, তারপরে দেখো পটাশিয়াম, তারপরে দেখো কি আছে পটাশিয়াম ক্যালসিয়াম, হ্যাঁ আমরা 20 পর্যন্ত রাখি স্ক্যান্ডিনিয়া এরকম করে আছে দেখো টেবিলের সঙ্গে মিলিয়ে দেখো, তো এইগুলা ধর্ম অনুযায়ী দেখো এক একটা গ্রুপ সেম গ্রুপে থাকলো, কিন্তু দেখো হাইড্রোজেন লিথিয়াম যেখানে আছে এটা এইদিকে এটার উপরে দেখো এ লিখা আছে এবং এখানে আরেকটা বি আছে, এই তিনটার পরে পটাশিয়ামের পরে দেখো নিচে একই গ্রুপে আবার কপার আছে বি দেওয়া, এখানে আমরা আবার টেবিলের দিকে চলে যাই, উনি কি করলেন এই পিরিয়ডিক টেবিলের মধ্যে দেখো হ্যাঁ কয়টা জিনিস আছে, একটা হলো যে এইট ভার্টিক্যাল কলামস এই ভার্টিক্যাল কলামস কল্ড গ্রুপস, এই ভার্টিক্যাল কলামস কল্ড গ্রুপস, এবং দু নম্বর পয়েন্ট যে এই ভার্টিক্যাল কলামস এর মধ্যে একটা জিনিস মনে রাখবে 1-7 এ আবার ডিভাইড করা আছে এ এবং বি, এইটে কিন্তু কোন ডিভিশন নেই, এখানে সেম সাবগ্রুপ মানে
similar properties. আরেকটা কথা হলো সেম গ্রুপ মানে ভ্যালেন্সি সেম, অর্থাৎ তোমার যে গ্রুপটা আছে দেখো এখানে এর নিচে যেগুলো তার প্রপার্টিস গুলো মিলবে, বির নিচে যেগুলো আছে তার প্রপার্টিস মিলবে। দেখো এর হাইড্রোজেনের নিচে লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এদের ধর্ম এক, আবার বি কপার, সিলভার, গোল্ড আছে এদের ধর্ম আবার এদের থেকে আলাদা, কিন্তু এরা নিজেদের মধ্যে এক। কিন্তু দুইটার মধ্যে মিল আবার আছে কি, এ এবং বি দুইটাই এক গ্রুপে থাকলো ভ্যালেন্সি ওয়ান, দুই গ্রুপে থাকলো ভ্যালেন্সি টু, তিন গ্রুপে থাকলো ভ্যালেন্সি থ্রি, চার নম্বরে ফোর, পাঁচ নম্বরে পাঁচও হতে পারে তিনও হতে পারে, হ্যাঁ ছয় নম্বরে ভ্যালেন্সি দুই, তারপরে আবার ভ্যালেন্সি এক। তো সেম গ্রুপ সেম ভ্যালেন্সি, সেম সাব গ্রুপ মানে তার ধর্মটাও সেম। আট নম্বরে এসে দেখো প্রথম দিকে খালি, আর পরের তিনটাতে দেখবে তিনটা তিনটা করে এলিমেন্ট আছে, এখানে এ বি নেই। তো এটা হলো তার ফিচার্স, তার বৈশিষ্ট্যের মধ্যে হলো যে কয়টা ভার্টিক্যাল কলাম আছে, আটটা, আটটা ভার্টিক্যাল কলামকে কি বলে, গ্রুপস বলে। সেম গ্রুপে থাকলে তার প্রপার্টিস সেম, সেম গ্রুপে থাকলে প্রপার্টিস সেম, সেম সাব গ্রুপে থাকলে প্রপার্টিস ভীষণভাবে সেম, আর সেম গ্রুপে থাকলে তার ভ্যালেন্সিটা সেম। এটা তোমার দেখে নিবে। এবং হরাইজেন্টাল রক কি আছে আমি তারপরে লিখতে হবে, তিনটা ফিচার্স, তিন নম্বর হলো যে তার সিক্স হরাইজেন্টাল রোজ, হ্যাঁ তাকে কি বলে, এই হলো এই টেবুলটার বৈশিষ্ট্য। এখন এই টেবুলটা আমরা আরেকটা বৈশিষ্ট্য দেখো, যখনই আমরা এই টেবুলটা ধরব দেখো বাম দিকে শুধু হাইড্রোজেনই শুধু আমার ডান পাদ, এখানে দেখো এদিক থেকে যখন আমরা যাব লেফট টু রাইটের দিকে যখন যাব তখন দেখো আমার মেটেল থেকে নন মেটেলের দিকে যাচ্ছে, মেটেলের থেকে নন মেটেল, এদিকে সব মেটেল আর ওইদিকে নন মেটেল। মেন্ডেলের যখন পিরিয়ডিক টেবুলটা বানান এটাকে একটা সাজিয়ে এটা হচ্ছে কিছু গ্যাপ ছিল, এখানে দেখো এইটুকুলা গ্যাপ, এখানে তিনটাতে গ্যাপ, অ্যালুমিনিয়ামের নিচেও কিন্তু গ্যাপ ছিল, এখানে গ্যাপগুলো বলিয়ে দিয়েছেন, গ্যালিয়াম জিএ দেখো আছে একটা, জার্মেনিয়াম দেখো, স্ক্যান্ডিয়াম দেখো, এগুলো কিন্তু ছিল না, পরে বসানো হয়েছে, হ্যাঁ তো এটা সম্পর্কে আমি পরে বলছি। তো মোটা মোটা কথা টেবুলটা এরকম, টেবুলটার উপরে দেখো আর দিয়ে দিয়ে লেখা আছে, আর টু ও, আর টু ও মানে হ্যাঁ বা আরও মানে অক্সাইডের সব ফর্মুলা, আর হলো যে কোনো এলিমেন্ট এই গ্রুপের যে এলিমেন্টটা, আর হাইড্রোজেনের সঙ্গে যেটা হাইড্রোজেনের কম্পাউন্ডগুলো ফর্মুলা দেওয়া আছে, এটার সঙ্গে সঙ্গে দিয়ে ওদের ভ্যালেন্সিটা বোঝা যায়। তো আমরা প্রথমে এখন এই অংশে পরের টেবুলটা দেখে নিলাম, আমরা এরপরের অংশ মানে 5.2.1 আমরা লিখতে পারো, 5.2.1 এদিকে দেখো মেন্ডেলি পজিটিভের পর্যন্ত তালিকার সাফল্য অ্যাচিভমেন্টস আমরা এটা এখন আলোচনা করব। আমরা কি আলোচনা করব, আমরা আলোচনা করব মেরিটস, মেরিটস অফ মেন্ডেলিভস পিরিয়ডিক টেবল, মেন্ডেলিভসের পিরিয়ডিক টেবলের মেরিটসগুলো আমরা আমরা আলোচনা করব। প্রথম এটাই একটা টেবল, মানে টেবল যেখানে সব ইলেমেন্টস তুমি জায়গা দিতে পারছিলেন তখন যতটা মানে আবিষ্কার হয়েছে, হ্যাঁ হি ক্যান ইনক্লুড অল দ্য
known elements in history. First, দু নম্বর কথা হল তিনি কিছু গ্যাপ রেখে দিয়েছেন, তখনও যেগুলো ডিসকভারি হয়নি, হি লেফট সাম গ্রুপস, হি লেফট সাম গ্যাপস ফর আনডিসকভার্ড এলিমেন্টস। শুধু যে এলিমেন্টস আবিষ্কার হয়নি তার জন্য যে গ্যাপ রেখে দিয়েছেন সেটা শুধু না, হি কুড হ্যাভ প্রেডিক্টেড দ্য প্রপার্টিস অফ দ্য এলিমেন্টস। উনি যেসব মৌলিক পদার্থ তখন যেসব মৌলিক পদার্থ আবিষ্কার হয়নি সেইগুলোর জন্য কিন্তু উনি জায়গা তো শুধু রাখেননি, তার ধর্মগুলোও কিন্তু তার উনি প্রেডিক্ট করে দিয়েছেন। উনি বলতে পেরেছিলেন যে হ্যাঁ এই অ্যাটমিক মাসের যদি কোনো এলিমেন্ট আবিষ্কার হয় তাহলে তার ধর্মগুলো এই এই হবে, এবং পরে কিন্তু দেখা গেছে সেটা মিলে গেছে। সো এটা হলো মানে মানে কী হোক বলবো, প্রেডিকশন অফ প্রপার্টিস, হ্যাঁ প্রপার্টিস অফ আননোন এলিমেন্টস, এখনো যেগুলো চিনা ছিল না আবিষ্কারের আগে, এটা কিন্তু উনি করে দিয়েছেন। শুধু তাই না, উনি পারমাণবিক ভর যেগুলো জানা হতো অমুক এলিমেন্ট মৌলিক পদার্থের ভর এত, যেমন আমরা জানি হাইড্রোজেনের 1 ধরা হয়, সোডিয়ামের 23 ধরা হয়, ওইগুলো নিয়ে আবার উনি কাজ করেছিলেন এবং কিছু কারেক্ট করেছিলেন, যেগুলো মানে ভাবা হতো সেটা আবার উনি মানে নিজে আবার কারেক্ট করে দেখেছিলেন যে পারমাণবিক ভরগুলো এটা এই না এটা এই না, এবং উনি কিছুটা মানে কারেকশন করেছিলেন। তো চার নম্বর হলো কারেকশন অফ এটমিক মাসেস। উনি আগে নিজেই স্টাডি করে বের করে দিয়েছিলেন যে না এটা ভুল হয়েছে, এটার পারমাণবিক ভর এটা হওয়া উচিত। আর আরেকটা জিনিস হলো ওনার সবচেয়ে, তুমি যখন পিরিয়ডিক টেবল বানালেন তখন কিন্তু নোবেল গ্যাস হিলিয়াম নিয়ন আয়গন এগুলো কিন্তু আবিষ্কৃত হয়নি, কিন্তু যখন ওইগুলো আবিষ্কার হলো আরামসে ওটার জায়গা উনি দিয়ে দিতে পারলো পেন্ডেলিক পরে, এটা এটার জন্য কোনো অসুবিধা হয়নি। উনি আমরা যে দেখলাম নিউল্যান্ডে 7 নম্বর গিয়ে 8 নম্বর মিলল, উনি তো প্রথমে 8 থেকে 9 চলে গেলেন, 8টায় পিরিয়ড ছিল, নোবেল গ্যাস যদি এখন জায়গা দিয়ে দেন তাহলে 9 নম্বর, তো এটা কোনো ব্যাপার না, জায়গা উনি দেওয়ার মতো স্পেসও ছেড়ে দিয়েছে, মানে এটা এটা কোনো সমস্যাই হয়নি। সো একটা লোক কতটুক মানে পরিশ্রম করতে পারলে যে জিনিসটা আবিষ্কারই হয়নি তার সম্পর্কে একটা ধারণা দিয়ে গেলেন এবং তারও একটা জায়গা করে দিলেন, এটা মারাত্মক অ্যাচিভমেন্ট, মানে খুবই সব বড় সাফল্য, যার জন্য মেন্ডেলিভসকে ফাদার অফ কেমিস্ট্রিও বলা হয়। এটা গেল মেন্ডেলিভস পিরিয়ডিক টেবল, কিন্তু মেন্ডেলিভস পিরিয়ডিক তারপরেও কিছু ত্রুটি থেকে গেল যার জন্য আমরা মানে এটাকে আরও সংশোধন করা হয়েছে। যদিও মেন্ডেলিভস পিরিয়ডিক টেবল হলো প্রথম পিরিয়ডিক টেবল যেটা কোনো সূত্র অনুযায়ী বানানো হয়েছে এবং ওই সূত্র অনুযায়ী আমরা কাজ করেছি, কিন্তু এরপরে কিছু কিছু কারণটা দেখা গেল যে আমাদের বেসিসগুলা দেখা গেল বদলাতে লাগে, সেই বেসিসগুলা কি আমরা পরে আলোচনা করব, কিন্তু তার অ্যাচিভমেন্ট যেরকম আমরা করলাম যা তার সাফল্য যেরকম আমরা জানলাম, আজকে লাস্ট পর্বে আমরা জেনে নেব তার মানে ডিমেরিটসটা কি, ডিমেরিটস মানে কোন জায়গায় তিনি তিনি অসফল ছিলেন, কোন জায়গায় তার লিমিটেশন ছিল। তো আমরা নেক্সট পার্ট হলো যে লিমিটেশনস অফ মেন্ডেলিভস পিরিয়ডিক টেবল, লিমিটেশনস অফ মেন্ডেলিভস পিরিয়ডিক টেবল।
প্রথম যেটা কথা হলো যে দেখো এ এবং বি প্রথম ভার্টিক্যাল এনভেলপের দিকে দেখো তোমরা টেবিলটা দেখো 5.4 দেখো হাইড্রোজেন লিথিয়াম হাইড্রোজেনের কথা দেখো গ্যাস বাকি তো মেটাল হ্যাঁ আবার দেখো এ যেরকম আছে এবার বি আছে বির দিকে দেখো কপার সিলভার গোল্ড হ্যাঁ গোল্ড এরা কার সঙ্গে একই গ্রুপে বসে দেখো এরা বসে লিথিয়াম হ্যাঁ সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এদের সাথে এরা খুব রিয়েক্টিভ আর এরা বিক্রিয়া করে না একটা মাত্র বীর এদের ভ্যালেন্সি সমান হ্যাঁ তো সেম গ্রুপে বসিয়ে দিল কিছু ডিসিমিলার ইলেভেন্স এটা প্রথম হলো মানে শর্ট টার্ম তো আমরা এটাতে লিখব যে গ্রুপিং অফ ডিসিমিলার এলিমেন্টস ইন এ গ্রুপ আমরা এক্সাম্পল হিসাবে হ্যাঁ লিথিয়াম সোডিয়াম এন্ড পটাশিয়াম হ্যাঁ এটার সঙ্গে কার এটার সঙ্গে কপার সিলভার গোল্ডের মেশানোটা একটা এক্সাম্পল দিতে পারি দুটো আলাদা হ্যাঁ তারপরে আমরা দেখেছি যে সিমিলার ইলেমেন্ট যেগুলো মিলে সিমিলার ইলেমেন্টস আর প্লেসড এট ডিফারেন্ট গ্রুপ তোমরা দেখো গোল্ড আর প্লাটিনাম এগুলা তোমার মিলে তোমরা দেখো বা কপার তোমরা দেখো গোল্ডটা দেখো উনি দিয়েছেন গ্রুপ ওয়ানে আমরা তো সময় বললাম আর প্লাটিনাম কই দিয়েছেন দেখো গ্রুপ এইটে হ্যাঁ গ্রুপ এইটে একদম লাস্টে পিটি দেখো দেওয়া আছে দেখো 195 হ্যাঁ এবং এখানে দেখো 195 আর এটা 196 হ্যাঁ এই দুইটা দেখো এই দুইটা খুব মিলজুল এলিমেন্ট কিন্তু দে আর প্লেসড ইন ডিফারেন্ট প্লেসেস সো এটাও আবার ওনার একটা ডিসঅ্যাডভান্টেজ এবং সবচেয়ে বড় লিমিটেশনস মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলের সেটা হলো আইসোটোপস সমস্থানিক অর্থাৎ একই মৌলিক পদার্থের ভর যদি আলাদা আলাদা হয় তাদের তো আলাদা আলাদা জায়গা দিতে হবে যদি বেসিসটাই পারমাণবিক ভর হয় যেমন ধরো আমার ধরো হাইড্রোজেন এবার মনে করো হাইড্রোজেন সিম্বল হাইড্রোজেন তার পারমাণবিক ভর একও আছে দুইও আছে আবার তিন আছে ক্লোরিন তার যেমন ধরো 35 আছে বা 37ও আছে তার পারমাণবিক ভর বা ধরো অক্সিজেনের 16 আছে 18 আছে তো এখন দেখো যদি 16 18 এরকম করে প্রতিটা এলিমেন্টে যদি আইসোটোপকে আলাদা জায়গা দিতে হয় তাহলে টেবিলটা একটু হচকচ আবার কেওটিক হয়ে যাবে আমরা তো একটা জায়গাতে হাইড্রোজেন দিয়েছি এখানে তো কেন এটা হলো না আইসোটোপসের এই কেন এটা এটা এক্সপ্লেনেশন মেন্ডেলিস দিতে পারে কেন দিতে পারেননি কারণ যে তিনি ধর্মগুলা পিরিয়ডিক্যালি রিপিট হয় বেসিস ফাংশন তা ওনার ল অনুযায়ী কে ছিল পারমাণবিক ভর ওই জায়গাটাতেই গন্ডগোল ছিল তাই উনি ব্যাখ্যা করতে পারেননি আর আরেকটা যেটা 4 নম্বরে গিয়ে আমরা দেখি যে ওনার টেবিলে প্রথমেই হাইড্রোজেন আছে হাইড্রোজেন একটা কি নন মেটাল আর নন মেটালের সঙ্গে কি আছে বাকি সব নিচে কি আছে গ্রুপে সব মেটাল আছে এই জিনিসটা হাইড্রোজেনের পজিশনটা সেটা এখনো অবশ্য মেন্ডেলিভ না পরের এরাও কিন্তু এটা ঠিক করতে পারেননি কোনো এখনো এটা মানে আন ডিসপিউট রয়ে গেছে এই হাইড্রোজেনের পজিশনটাও ক্লিয়ারলি হয়নি তারপরে কিছু কিছু জায়গা আছে যেগুলা যেমন ধরো আমাদের এখানে দেখো কপার আর নিকেল তোমাদের আবার বলছি কেবল দেখো কপার এবং নিকেল কপারটের ভর
কোবাল্টের ভর আর নিকেলের ভর দুইটা দেখো তো, আমার কথা হলো যেটা আগে কম ভর সেটা আগে আসবে। এখানে দেখো কোবাল্টের ভর কত লিখা আছে, দেখো 58.93, এটা আগে আসছে। নিকেলের কত, 58.71। তো এটা এটা কি কি করে হলো, যেটা যেটার ভর বেশি সেটা তো পড়ে যাওয়ার কথা ছিল, ভর পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী সিরিয়াল অনুযায়ী চলেছিলেন। এরকম পেয়ার আরো আছে, টেলুরিয়াম, আয়োডিন, এই দুইটার ভর দেখো, হ্যাঁ আয়োডিনের থেকে টেলুরিয়ামের বেশি। হ্যাঁ তো এরকম এই এলোমেলো স্পেয়ারেরও ব্যাখ্যা দিতে পারেন। তবুও আমরা মেন্ডেলিস্টটা পড়তেই হয়, তিনি প্রথম পর্যাবৃত্ত তালিকা তৈরি করেন, এবং সবচেয়ে বড় কথা উনি যেগুলা এলিমেন্ট আবিষ্কার হয়নি সেইগুলা নাম একটা দেওয়ারও চেষ্টা করেছিলেন। ধরো আমরা তিনটা এলিমেন্ট আমরা জানি, হ্যাঁ এই তিনটা এলিমেন্ট, হ্যাঁ স্ক্যান্ডিয়াম, গ্যালিয়াম এবং জার্মেনিয়াম, এই তিনটাকে উনি সংস্কৃত ওয়ার্ড, হ্যাঁ বরণের নিচের থেকে এটাকে নিলেন একা বরণ, গ্যালিয়ামকে বললেন একা একা অ্যালুমিনিয়াম, এবং এটাকে বললেন একা জার্মেনিয়াম। দেখো এগুলোর নাম উনি সংস্কৃত ওয়ার্ড একা, উনি রাশিয়ান, হ্যাঁ কই রাশিয়ার কোন জায়গায়, এখানে বসে কিন্তু ওরা সংস্কৃত থেকে এই কিন্তু এই শব্দটা নিয়েছিলেন, নিয়ে উনি যে প্রপার্টিসগুলো প্রেডিক্ট করেছেন সেটা পরে ডিসকভার্ড হলো, যখন নাম হলো স্ক্যান্ডিয়াম, গ্যালিয়াম, জার্মেনিয়াম, তার প্রপার্টিগুলা মিলে। এটা মেন্ডেলিভসের সবচেয়ে বড় কথা এই জায়গাটা। এবং এখানে তোমাদের ইয়েতে দেখবে বইয়ে একটা টেবিল দেওয়া আছে, এইটা নিয়ে তোমরা একটা করবে, এটা হলো তালিকা 5.5 মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলে পড়ে 5.5 তালিকাটাও দেখবে। হ্যাঁ এখানে দেখো একটা অ্যালুমিনিয়াম উনি ই সিম্বল দিয়েছে, দিয়ে বলেছে তার অক্সাইড যদি হয় E2O3, পরে অ্যালুমিনিয়াম আবিষ্কার করলো অক্সাইডটা হলো Al2O3। তারপরে উনি উনি গ্যালিয়ামের কথা বললেন, হ্যাঁ হ্যাঁ গ্যালিয়ামের কথা বললেন, ঠিক এরকম একটু অ্যালুমিনিয়ামের ক্লোরাইডের কথা উনি লিখলেন ECl3, পরে আবিষ্কার হলো AlCl3। সো 5.5 যে তালিকা, অ্যালুমিনিয়ামের কথা বললাম, গ্যালিয়ামের কথাও যেটা লেখা আছে সেটা তোমরা দেখে নেবে পড়বে। তো আজকে আমরা ওয়াইন্ড আপ করলে কী কী হলো, আমরা মেন্ডেলিভসের টেবুলটা দেখলাম, টেবুলটা 5.4 আমরা দেখলাম, আর একটা টেবুল দেখলাম 5.5 আনডিসকভার্ড এলিমেন্টের সম্পর্কে, ওনার যে ধর্মগুলো যেটা তুমি মানে যা প্রেডিক্ট করেছিলেন, আর পরে কী পাওয়া গেল মিল সেটার উল্লেখও এখানে আছে। 5.4 তোমরা পড়বে, 5.5 পড়বে, এবং তোমরা দুটা জিনিস বানিয়ে রাখবে, সেটা হলো একটা হলো মেন্ডেলিভসের সাফল্য, আর একটা হলো মেন্ডেলিভসের ব্যর্থতা। এবং এটা করার পর তোমরা ইনটেক্স প্রশ্নাবলী দেখো আছে 4টা কোয়েশ্চেন, সেটা তোমরা হোম টাস্ক থাকলেও তোমরা এগুলো করার পর আমাকে আবার তোমরা এটা হোম টাস্ক হিসেবে থাকবে, তোমরা আমাকে পাঠাবে। তো আজকে আমরা কী দেখলাম, আজকে আমরা দেখলাম নিউল্যান্ড ল অফ অপটিভসের পরে আরেকটা জিনিস যেটাকে বলা হয় ম্যান্ডেলিস পিরিয়ডিক ল, এবং সেই ক্লর বেসিস উপরে কী দেখলাম একটা ম্যান্ডেলিস পিরিয়ডিক টেবল, সেটার কী দেখলাম তার ফিচার্সগুলো জানলাম, তার মধ্যে কয়টা পিরিয়ড আছে, 6টা পিরিয়ড আছে, তার মধ্যে কয়টা গ্রুপ আছে, 8টা গ্রুপ আছে, প্রতিটা গ্রুপে কী কী আছে, ANT, 8 নম্বরে কী আছে, কোনো AB9, প্রথম তিনটা ব্ল্যাঙ্ক জায়গা, তারপরে তিনটাতে তিনটে তিনটা করে এলিমেন্ট, তারপরে আমরা দেখলাম তার সাফল্য, তারপরে তার আমরা ব্যর্থতা, এবং তারপরে আমরা নেক্সট চ্যাপ্টার যাওয়ার আগে আমরা প্রশ্নাবলী 1, 2, 3, 4 পড়ব, ঠিক আছে আজকে।